হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, অ্যাপেল আইওএস 17.3 অফিসিয়াল আপডেট রিলিজ করেছে প্রায় 7 দিন হয়ে যায়। এই দীর্ঘ 1 সপ্তাহ ব্যবহার করার পর কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে, অ্যাপ ক্র্যাশ করছে কি না, ব্যাটারি ড্রেন হচ্ছে কি না, বা আপডেট করার কারণে ব্যাটারি হেলথের কোনো প্রবলেম হয়েছে কি না, সেই সাথে পারফরমেন্স কেমন হচ্ছে এই আপডেটের টোটাল বিষয়টা এই ভিডিওতে শেয়ার করব। অ্যাট ফার্স্ট আপনি যদি সেটিংস থেকে জেনারেল থেকে অ্যাবাউট অপশনে যান, এখানে যে আইওএস ভার্সন রয়েছে এই 17.3 এর যে বিল নাম্বার তা হচ্ছে 21D50। আপনি এটা মিলিয়ে নেবেন, এটা হচ্ছে অফিসিয়াল বিল নাম্বার আইওএস 17.3-র। এছাড়া এই আপডেটে মডেম ফার্মওয়্যারও চেঞ্জ আনা হয়েছিল। এখানে মডেম ফার্মওয়্যার নাম্বার হচ্ছে 32005। এই ক্ষেত্রে মডেম ফার্মওয়্যার আপডেট করার কারণে আপনার ফোনে যদি নেটওয়ার্কজনিত কোনো ইস্যু থাকে, সেটা মোবাইল ডেটা হোক বা মোবাইল যে আপনি কথা বলেন সেটার বিষয়ে হোক, ওয়াইফাই রিলেটেড হোক, হটস্পট রিলেটেড হোক, বা এয়ারড্রপ বিষয়ক হোক, বা এখানে পার্সোনাল যে হটস্পট রয়েছে, এই যে বিষয়গুলো মানে কানেক্টিংজনিত যে সকল বিষয় রয়েছে, এখানে যদি আপনি এর আগের কোনো ভার্সনে আইওএস 17.2 বা 17.2.1 এই আপডেটগুলোতে যদি নেটওয়ার্ক রিলেটেড কোনো ইস্যু থাকতো আপনার, সেটা এই আপডেটে ফিক্স করা হয়েছে। তাই আপনি এই আইওএস 17.3-তে নেটওয়ার্ক রিলেটেড কোনো ইস্যু দেখতে পাবেন না। এছাড়া অনেক সময় অনেক আইফোন ইউজার রিপোর্ট করে থাকেন সিস্টেমে আপনার অনেক বড় একটি স্টোরেজ দখল করে নিয়েছে, বাট এই যে আপডেট, এই আপডেটে কিন্তু এমনটা দেখা যাচ্ছে না। আপনি যদি সেটিংস থেকে জেনারেল থেকে আইফোন স্টোরেজে আসেন এবং একেবারে নিচের দিকে যান, তাহলে এখানে সিস্টেম ডেটা অপশনটি দেখতে পাবেন। এবং এখানে সিস্টেম ডেটা আমার এখানে যা দেখা যাচ্ছে এটা নর্মাল, এবং এই রিলেটেড কোনো ইস্যু আপাতত এই আপডেটে দেখা যাচ্ছে না। এখন বিষয় হচ্ছে যে আপনার ফোনে হচ্ছে কি না সেটা কমেন্টে জানাবেন। এছাড়া এই আপডেটে স্পটলাইট সার্চ বলেন বা নোটিফিকেশন বা কন্ট্রোল সেন্টার, এই রিলেটেড যে সকল ইস্যু রয়েছে এগুলোও কিন্তু দেখা যাচ্ছে না। দেখেন নোটিফিকেশন অপশনে এখানে বেশ স্মুথলি নোটিফিকেশন কাজ করছে, অনেক সময় এখানে ল্যাগ দেখা দেয়, এটা দেখা যায়। এখানে যে অ্যানিমেশন বা এখানে যে ইউআই রয়েছে এটা অনেক সময় এখানে একটু বাধাগ্রস্ত হয়, বাট এরকম কোনো ইস্যু কিন্তু এই আপডেটে তেমন একটা দেখা যাচ্ছে না। এই আপডেটের সবচেয়ে চমৎকার ফিচার এবং ইউজফুল ফিচার ছিল স্টোলেন ডিভাইস প্রোটেকশন। অনেকেই কিন্তু এটা অন করতে পারছেন না। এটা অন করার জন্য অ্যাট ফার্স্ট আপনার যে ফেস আইডি অ্যান্ড পাসওয়ার্ড রয়েছে এখানে যেতে হবে। এরপর আপনার ফোনের পাসওয়ার্ড দিয়ে এখানে যাবেন। এরপর এখান থেকে নিচের দিকে গেলে দেখতে পাবেন স্টোলেন ডিভাইস প্রোটেকশন, এখানে অপশনটি পেয়ে যাবেন। এখান থেকে আপনি অফ বা অন করে নিতে পারেন। দেখেন এই মুহূর্তে আমার অফ করা ছিল, এখন আমি এটা অন করে নিলাম, এবং আপনি আপনার প্রয়োজনে এটা অফ করেও নিতে পারেন। এটার অনেক সুবিধা রয়েছে। এটা হচ্ছে এ যাবৎকালের আইফোনের সবচেয়ে শ্রেষ্ঠ ফিচার সিকিউরিটির জন্য, কারণ এটা যদি অন করা থাকে তাহলে কেউ যদি আপনার অ্যাপেল আইডির পাসওয়ার্ড জানে, আপনার ফোনের পাসওয়ার্ড জানে, তারপরে কিন্তু সেটা চেঞ্জ করতে পারবে না। এছাড়া এই বিষয়ক অনেক তথ্য রয়েছে, এই বিষয় নিয়ে আলাদা একটি ভিডিও অলরেডি আমি পোস্ট করেছি ভিডিও ডিসক্রিপশনে, সেই ভিডিও লিঙ্ক থাকবে, আপনারা সেই ভিডিওটি দেখে জানতে পারবেন যে এই স্টোলেন ডিভাইস প্রোটেকশন ফিচারের ভিতরে কতগুলো অপশন রয়েছে, যে ফিচারগুলো আপনি ব্যবহার করতে পারেন আপনার আইফোনের সিকিউরিটির জন্য। আবারও বলতেছি, এটা হচ্ছে এ যাবৎকাল আইফোনের সবচেয়ে শ্রেষ্ঠ সিকিউরিটি এবং যা অবশ্যই প্রতিটা আইফোন ইউজারের ব্যবহার করা উচিত। এছাড়া অনেক সময় দেখা যায় আপডেট করার পর আপনার যে অ্যাপেল আইডি এটা ব্লার হয়ে যায়, এটা ঝাপসা হয়ে যায়, এটা কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারেন না। সেই সাথে অনেকেরই কমেন্ট করে জানাচ্ছেন আপডেট করার পর ফেস আইডি অ্যান্ড পাসওয়ার্ড এই অপশনটি খুঁজে পাচ্ছেন না। যদি আপনার ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে তাহলে অ্যাট ফার্স্ট আপনি স্ক্রিন টাইম অপশনে যাবেন এবং এখান থেকে একটু নিচের দিকে যাবেন। এখানে একটা অপশন রয়েছে কন্টেন্ট অ্যান্ড প্রাইভেসি রেস্ট্রিকশন, এখানে যাবেন। এরপর এখান থেকে কন্টেন্ট অ্যান্ড প্রাইভেসি রেস্ট্রিকশন এটা অন করবেন। অন করার পর একটু নিচের দিকে যাবেন এবং এখানে যাওয়ার পর দেখেন অ্যালাউ চেঞ্জেস অপশনে পাসওয়ার্ড চেঞ্জ এবং অ্যাকাউন্ট চেঞ্জেস অপশন রয়েছে, এখানে এটা অ্যালাউ দেওয়া রয়েছে। এই ক্ষেত্রে আপনার ফোনে যদি ডোন্ট অ্যালাউ থাকে তাহলে আপনি অ্যালাউ করে দিবেন। দুইটা অপশনই, পাসওয়ার্ড চেঞ্জেস এবং অ্যাকাউন্ট চেঞ্জেস, এই দুইটা অপশনই অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন। তাহলে যদি আপনার ফোনে এই রিলেটেড কোনো ইস্যু থাকে, অ্যাপেল আইডি ব্লার হয়ে যাওয়া বা ফেস আইডি অ্যান্ড পাসওয়ার্ড ব্লার হয়ে যাওয়া বা হাইড হয়ে যাওয়া, তাহলে সেটা ফিক্স হয়ে যাবে বা ফেরত চলে আসবে। এছাড়া আপডেট করার পর থেকে আমি তো ফোন ব্যবহার করছি 7 দিন যাবৎ, এর ভিতরে বিভিন্ন যে অ্যাপগুলো আমি ব্যবহার করি তেমন কোনো অ্যাপে
প্রবলেম নেই, কোনো অ্যাপও কিন্তু ক্র্যাশ করছে না। শুধুমাত্র যখন আমি ইমো অ্যাপ, যদিও আমি ইমো অ্যাপ ব্যবহার করতে চাই না বাট অনেক সময় বাধ্যতামূলক ব্যবহার করতে হয়, সেই ক্ষেত্রে যখন ইমো অ্যাপ ব্যবহার করা হয় তখনই ফোন হিট হচ্ছে। এছাড়া অন্য কোনো অ্যাপ, সেম হোয়াটসঅ্যাপ রয়েছে, মেসেঞ্জার রয়েছে, এগুলোতে কিন্তু ফোন হিট হচ্ছে না। তবে সব সময় আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপডেট করার পর বা অন্তত 2 থেকে 3 দিন পর পর আপনার যে অ্যাপগুলো আপনি ব্যবহার করেন সেই অ্যাপগুলো আপডেট করে নেবেন। এজন্য অ্যাপ স্টোরে যাবেন, আপনার অ্যাপেল আইডির অপশনে যাবেন, এখানে সোয়াইপ আপ করলেই এখানে আপনার যে লেটেস্ট যে অ্যাপগুলোর আপডেট আসছে এগুলোর লিস্ট চলে আসবে এবং এখান থেকে আপনি আপডেট করে নেবেন। এবং এই আপডেট করার কারণে আপনার অ্যাপগুলো থেকে সবচেয়ে ভালো পারফরমেন্স পাবেন, কারণ প্রতিটা অ্যাপ যখন আপনার লেটেস্ট iOS ভার্সনের সাথে ম্যাচ করে আপডেট করা হবে ওই মুহূর্তে সেই অ্যাপগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ফোনে কোনো হিটিং ইস্যু কখনোই দেখতে পাবেন না। তাই অবশ্যই সবসময় বা রেগুলার আপনি অ্যাপগুলো আপডেট করে রাখবেন। আপডেট করার আগে সব আইফোন ইউজার একটা বিষয়ে চিন্তা করেন, ব্যাটারির হেলথ কমবে কি না বা ব্যাটারি লাইফ কেমন পাওয়া যাবে, ব্যাটারি ড্রেন হবে কি না। তো এজন্য আপনি কিন্তু অ্যাকচুয়ালি যারা আইফোন ইউজ করেন তারা সত্যিকার অর্থে ব্যাটারি হেলথের যে বিষয়টা এটা অ্যাকচুয়ালি ধরতেই পারেন না, কারণ এখানে কিন্তু যে গ্রাফ রয়েছে এই গ্রাফটা যদি আপনি সঠিকভাবে বিশ্লেষণ করতে পারেন তাহলে আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে আপনার ফোনের যে ব্যাটারি এটা পারফরমেন্স কেমন দিচ্ছে বা ব্যাটারি হেলথ ড্রপ হওয়ার কারণ কী। আমি যখন এই 7 দিন যাবৎ ব্যবহার করছি এই মুহূর্তে দেখেন এখানে আমার এই ব্যবহার করার অ্যাভারেজ স্ক্রিন টাইম হচ্ছে 5 থেকে 6 ঘন্টা এবং এই ক্ষেত্রে আমার এই 6 ঘন্টার ভিতরে এই 6 ঘন্টার ভিতরে 6 ঘন্টা ব্যবহার করা হচ্ছে। এই 6 ঘন্টা যখন আমি ব্যবহার করছি একটানা কিন্তু ব্যবহার করছি না, এই 24 ঘন্টার ভিতরে এই 6 ঘন্টা যখন ব্যবহার করছি এই 6 ঘন্টার জন্য আমার ব্যাটারি লেভেল বা ব্যাটারি চার্জ কমছে হায়েস্ট 50%। তাহলে হিসেব করেন যদি 100% চার্জ করি সেই ক্ষেত্রে যদি আমি ব্যবহার করি তাহলে যেহেতু 6 ঘন্টায় 50% তাহলে আরও 6 ঘন্টা আমি ব্যবহার করতে পারবো, মানে 12 ঘন্টা ব্যবহার করতে পারবো আমি যদি 100% চার্জ করি। এই ক্ষেত্রে আমার ব্যাটারি হেলথ এই এখন 83%, আর যদি আমার ব্যাটারি হেলথ 100% থাকতো তাহলে অবশ্যই আমি আরও 2-1 ঘন্টা বেশি পেতাম। কেননা অনেক ইউজার রয়েছেন যারা বলতেছেন আপডেট করার পর ব্যাটারি হেলথ কমছে 2%, 3%। অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে ব্যাটারি হেলথ কমবে এটা আপনি কোনোভাবেই ধরে রাখতে পারবেন না। আপনি ফোন ব্যবহার করছেন মানে আপনার ব্যাটারি হেলথ কমবে, আপনার ব্যাটারির ক্ষয় হচ্ছে, তাই এটা দিন দিন কমে না, প্রতিদিন কমে না, আপনি যখন আপডেট করেন তখনই কমে। এর কারণ হচ্ছে যখন আপনি আপডেট করেন তখন iOS সিস্টেম, যখন আমরা দেখে থাকি যখন ফোনটা আপডেট হয় তখন কিন্তু একটা অ্যাপেল লোগো আসে এবং নিচের দিকে একটা লম্বা লাইন আসে, ওই মুহূর্তে আমাদের ডিভাইসটা রিক্যালিব্রেট হয়। ডিভাইসের সবগুলো সিস্টেম, সবগুলো হার্ডওয়্যার কাজ করছে কিনা এটা চেক করে সেই সফটওয়্যারের সিস্টেমটা। ওই মুহূর্তে যদি আপনার ব্যাটারি হেলথ চেক করে এবং তখন যে রেজাল্ট পায় সেটাই কিন্তু শো হয়। তো আপনি যে ফোন দেখা গেছে 2-3 মাস ব্যবহার করলেন, 1 মাস ব্যবহার করলেন, এই ব্যবহার করাকালীন আপনার ফোনের ব্যাটারির যে ক্ষয়টা হয়েছে সেই ক্ষয়টা আপনি আপডেট করার পর যখন নতুন করে ব্যাটারি গণনা করা হয় তখন আপনি দেখতে পান যে ব্যাটারি হেলথ কমে গিয়েছে। আর ব্যাটারি হেলথ যে আপনি ধরে রাখবেন, অনেকেই বলে যে ব্যাটারি হেলথ কমার কারণ কি, অ্যাকচুয়ালি আপনি ফোন ব্যবহার করছেন বিদায় ব্যাটারি ক্ষয় হচ্ছে আর এই কারণে ব্যাটারি হেলথ কমবে, এটা আপনি কোনোভাবেই ধরে রাখা সম্ভব না বা পারবেন না। তবে এটার কিছু টেকনিক রয়েছে যেই ক্ষেত্রে আপনি হয়তো দীর্ঘ স্থায়ী করতে পারেন। যেমন এই মুহূর্তে আমার 83% রয়েছে, আমার ফোনের বয়স 2 বছরের বেশি হয়ে গেছে, অ্যাপেলের হিসেব অনুযায়ী 2 বছরে 80% নিচে চলে আসার কথা বাট আমার এখানে আসে নাই এবং এই ক্ষেত্রে আমার আরও 3% এক্সট্রা রয়েছে, এই কারণে আমি মেনটেন করে চলি। বাট অনেকেই হয়তো এই বিষয়টা কেয়ার করেন না, যাচ্ছে তাইভাবে ফোন ইউজ করেন আর এই কারণেই কিন্তু ফোন এই ব্যাটারি হেলথ কমে। এবং অনেকেই ইউজার রয়েছেন যারা ফোনের যে চার্জ করার যে সিস্টেম এটা অনেকেরই ভালো না, হেলদি কোনো চার্জার ব্যবহার করেন না, এর কারণেও ব্যাটারি হেলথ কমে। আর এই ক্ষেত্রে যেহেতু ভিডিও অনেক কথা বলে ফেলতেছি, মানে বিষয় হচ্ছে যে iOS 17.3 এই যে আপডেট, এই আপডেট করার পর এখন পর্যন্ত আমি এই ব্যাটারি ড্রেনের শিকার হইনি বা এরকম কোনো ইস্যু দেখা যাচ্ছে না বা ওভারনাইট যে ব্যাটারি ড্রেন সেটাও হচ্ছে না। সেই সাথে ফোন যে নর্মালিভাবে বিভিন্ন অনেক সময় যেমন লং টাইম ইউজ করা হচ্ছে, অনেক অ্যাপ একসাথে ব্যবহার করছি, ইউটিউব ভিডিও দেখছি, ফেসবুকিং করছি বা আমি হোয়াটসঅ্যাপে কথা বলতেছি, ওই মুহূর্তেও কিন্তু ফোনে ওভারহিট হচ্ছে না প্রপারলি। আমার দেখা মতে iOS 17 এর সবচেয়ে বেস্ট একটি আপডেট হচ্ছে এই 17.3।
এবার কথা বলা যাক পারফরমেন্স নিয়ে। অলরেডি গিগবেঞ্চে আমি এটা চেক করেছি, এখানে যে সিপিইউ রেজাল্ট এটা এখানে সিঙ্গেল কোর স্কোর হচ্ছে 1704 এবং মাল্টি কোর স্কোর হচ্ছে 4465। যখন এটা রিলিজ হলো ওই তুলনায় এখানে কিছু পয়েন্ট কম শো হচ্ছে, এই ক্ষেত্রে এটাই হচ্ছে সবচেয়ে স্টেবল একটি বিষয়, কারণ যখন এটা রিলিজ হলো তখন পয়েন্ট আরও কিছু বেশি ছিল। এছাড়া জিপিইউ যে রেজাল্ট এটাও কিন্তু রিলিজ হওয়ার টাইমের চেয়ে বেশ কিছু কম, এখানে মেটাল কোর স্কোর হচ্ছে 14277 আর যখন এটা রিলিজ হয়েছিল তখন কিন্তু 144+ ছিল, মানে 14400+ ছিল। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা হচ্ছে স্টেবল আপডেট এবং এই আপডেটে আপনি ফ্রি ফায়ার, বিজিএম এই টাইপের গেম বেশ ভালোভাবে খেলতে পারবেন। এছাড়া আপডেট করার পর আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটি পেজে এই রিলেটেড একটা পোস্ট করেছিলাম যে এই iOS 17.3 যারা আপডেট করেছেন কেমন পারফরমেন্স পাচ্ছেন, আপনারা এখানে আপনাদের অভিজ্ঞতা বা ভোট দিয়ে এখানে শেয়ার করেন। তো এখানে দেখা যাচ্ছে পারফরমেন্স ভালো পাচ্ছেন 50%, প্রায় 2600 লোক, মানে 2600 লোক এখানে ভোট দিয়েছেন এবং এর ভিতরে 50% দেখা যাচ্ছে ভালো, এবং এখনও এরপরের যে রেজাল্ট সেটা হচ্ছে 34%, সেটা হচ্ছে এখনও আপডেট করেন নাই। তার মানে কি? তার মানে যদি 50% হয় এবং বাকি 50%-এর 34%-ই এখনও আপডেট করেন নাই, তার মানে হচ্ছে এটা স্টেবল একটি আপডেট এবং সবচেয়ে বেস্ট একটি আপডেট। এবং এই ক্ষেত্রে আপনার কিছু বাগস বা ইস্যু রয়েছে, এ হচ্ছে 5%, মানে খুব 5% লোক এ ধরনের ইস্যু দেখতে পাচ্ছেন। এছাড়া ব্যাটারি ড্রেনের বিষয়টা এখানেও কিন্তু 11% দেখাচ্ছে, তার মানে হচ্ছে যে এই আপডেটটা যদি সবাই করতো, যেমন 34% ইউজার যদি এটা করতো তাহলে এখান থেকে হয়তো আরও 20-25% ভালোর দিকে যেত, বাকিটা হয়তো বা ব্যাটারি ইস্যু বা অন্যান্য বাগ এই টাইপের ইস্যুতে চলে যেত। বাট এই ক্ষেত্রে বলা যাচ্ছে যে এটা বেস্ট একটি আপডেট এবং আপনি নির্দ্বিধায় এই আপডেটে আপনার ডিভাইসটি আপডেট করতে পারেন। এই ছিল মোটামুটি প্রাথমিক কিছু বিষয় যেগুলো আপনার সাথে শেয়ার করার ছিল iOS 17.3 বিষয়ে। আপনারা কেমন পারফরমেন্স পাচ্ছেন সেটা কমেন্টে শেয়ার করতে পারেন, যদিও অনেকেই আপনাদের কমেন্ট শেয়ার করেছেন, অনেকেই ভালো পাচ্ছেন বা অনেকেই বলতেছেন, যারাই সমস্যার কথা বলতেছেন তাদের সমস্যা হচ্ছে ব্যাটারি রিলেটেড, ব্যাটারি হেলথ কমে গেছে বা ব্যাটারি ওভারনাইট ড্রেন হচ্ছে। যদি আপনার ফোনে ওভারনাইট ব্যাটারি ড্রেন হয় সেই ক্ষেত্রে আপনি কয়েকটা কাজ করতে পারেন। প্রথম কাজ হচ্ছে আপনার ফোনটিকে প্রাথমিকভাবে একবার ফোর্স রিসেট করে নেবেন, কীভাবে এটা করতে হয় চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, সেটা দেখে করতে পারেন। এরপর যদি আপনার প্রবলেম ফিক্স না হয় তাহলে আপনি যদি পারেন আপনার ফোনটি একবার রিসেট করে নেবেন, সেই ক্ষেত্রে আপনার ফিক্স হওয়ার সম্ভাবনা একেবারে 99%। সবচেয়ে ভালো হয় যদি আপনার কাছে পিসি বা ম্যাকবুক থাকে, সেটা দিয়ে আপনার যে iOS ভার্সন 17.3 সেটাকে একবার রেজিস্টার করে নিন, তাহলে কিন্তু আপনার এই টোটাল বিষয়টা আবারও ফিল্টার হয়ে যাবে এবং এই ক্ষেত্রে সবচেয়ে এটা হবে সবচেয়ে বেস্ট সলিউশন, আপনার ফোনে কোনো প্রবলেম থাকলে সেটাও ফিক্স হয়ে যাবে। তো এই ছিল ভিডিও যে iOS 17.3 কেমন পারফরমেন্স দিচ্ছে বা কোনো ইস্যু রয়েছে কি না, থাকলে সেগুলোর সমাধান কী, এছাড়া অনেকেরই অনেক বাগ থাকতে পারে, কমেন্টে সেটা শেয়ার করবেন, কারণ আমি আমার এই ক্ষেত্রে কোনো বাগ দেখতে পাচ্ছি না। আর এখন বিষয় হচ্ছে যারা এখনও আপডেট করেন নাই, আপনার যদি আপডেট করার ইচ্ছা থাকে তাহলে আপডেট করে নিতে পারেন, এটা বেশ ভালো একটি আপডেট নির্দ্বিধায় বলা যায়। আর অনেক এই ইউজার রয়েছেন যারা গ্রি স্ক্রিন বিষয়ে একটু ভয়ে রয়েছেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে পারি যে এখানে ভয়ের কিছু নাই, কারণ আপনার ফোন গ্রিন স্ক্রিন হবে কি হবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, এটা সম্পূর্ণ আপনার কপালের ওপর। তবে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে iOS 17-এ এই যে প্রবলেম এটা এখন কিন্তু আর তেমন একটা দেখা যাচ্ছে না। আর আমরা বিভিন্ন গ্রুপ, যখন ফেসবুকে বিভিন্ন গ্রুপ রয়েছে আমাদের বাংলাদেশে, সেই ক্ষেত্রে সেখানেও কিন্তু এই রিলেটেড তেমন কোনো পোস্ট আপাতত দেখা যাচ্ছে না, এর মানে হচ্ছে এরকম কোনো ইস্যু আপাতত হচ্ছেও না। তাই আপনি নির্দ্বিধায় আপনার ডিভাইসটি আপডেট করতে পারেন। তো এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে, যদিও ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, বাট আপনারা যদি এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখেন তাহলে আমার মনে হয় আপনাদের উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।